নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল 4 সেপ্টেম্বর রবিবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, এর ফলে আগামীকাল হঠাৎ ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের। আজকের আলোচনার বিষয় এটাই। আর সম্পূর্ণ জানার যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটা না কেটে দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, আপনাদের সাথে মিলবে কি না বা আপনার ভাগ্য পরিবর্তন হবে কি না সমস্তটাই বুঝতে পারবেন সম্পূর্ণ আলোচনাটা শুনলে। কারণ আপনারা অনেকেই এটাই ভেবে রেখেছেন আমার রাশি আছে মানে আমার সাথে মিলবে, কিন্তু এটা ভুল ধারণা। আপনার রাশি আছে মানে সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকা আছে, প্রত্যেকের সাথে সব কি সেম মিলবে? কখনোই মিলবে না। এখানে রাশির সাথে সাথে আপনার গ্রহ নক্ষত্রর একটা ব্যাপার অবশ্যই থাকে, যদি সব ঠিকঠাক থাকে আপনার সাথে তবেই মিলবে, না হলে মিলবে না। আর এটা কিভাবে মিলিয়ে নেবেন আমার প্রত্যেকটা আলোচনার মধ্যে আমি বুঝিয়ে থাকি, ঠিক আজও এই আলোচনার মাধ্যমে যথেষ্টভাবে বোঝানো আছে যে কিভাবে বুঝবেন আপনার সাথে মিলবে, কিভাবে বুঝবেন আপনার সাথে মিলবে না। এটা কমন ব্যাপার। দেখুন, প্রত্যেকেরই যে গ্রহদের সুপ্রভাব থাকবে আবার প্রত্যেকেরই যে গ্রহদের কুপ্রভাব থাকবে এরকমটা নয়, ভালো মন্দ মিশিয়ে আমাদের মানব জীবন চলে। অর্থাৎ কোনো কোনো সেম রাশির জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্র ভালো আছে, আবার সেম রাশির জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্র খারাপ আছে। তাই আপনার কী অবস্থায় আছে সেটা যাচাই করে নেওয়া আপনার কর্তব্য। আমার এটা অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা, এখানে আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই, সেখানে দাঁড়িয়ে আমি কখনো বলতে পারি না আপনার সাথে মিলবেই বা আপনার সাথে মিলবে না। সেখানে আমি পার্সেন্টেজ বলতে পারি, আমার যে কোনো আলোচনা যারা শুনছেন তাদের মধ্যে যে রাশি সম্পর্কে আমি আলোচনা করি তাদের মধ্যে 50% জাতক জাতিকারা 100% সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর 50% জাতক জাতিকারা তারা কিন্তু কোনো রকম সফলতা পাবেন না, কারণ জানতে অজান্তে অবশ্যই 50% জাতক জাতিকাদের শুভ যোগ তৈরি হবে, গ্রহদের সুপ্রভাব থাকবে, আবার 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে নানাভাবে তাদের গ্রহদোষ লেগে আছে, সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে মিলবে না। এবার এটা কিভাবে আপনার জীবনে আপনার অ্যাপ্লাই করবেন বা আপনারা বুঝতে পারবেন যে আলোচনাটা আপনার জন্য বা আপনার জন্য না, কিভাবে বুঝবেন? দেখুন, এই যে অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করছি না, এই অর্থপ্রাপ্তির যোগ নিশ্চয়ই কোনো গ্রহ দ্বারা তৈরি হয়, সেটা আপনাদের সকলেরই জানা নামগুলো রাহু শুক্র মঙ্গল। তাই যার যার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তার সাথে আমি রাশিটা বলেছি আপনার সাথে মিলে গেছে, আপনার সাথে মিলবে। আর যদি দেখছেন যে আমি যে রাশিটা বলছি আপনার রাশি আছে কিন্তু আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো নেই, সেখানে আপনার রাশি মিললেও আপনার সঙ্গে কোনো পরিবর্তন হবে না। এই কথাগুলো বুঝতে হয়, আর প্রত্যেকটা দিন বলি, তার একটাই কারণ এত বলার পরেও আপনারা এখনও পর্যন্ত সঠিকভাবে আলোচনাগুলো বোঝার চেষ্টা করেননি বা বুঝেও না বোঝার চেষ্টা করছেন, সেখানে দাঁড়িয়ে আপনাকে নিজেই ঠকানোর ব্যবস্থা করছেন, নিজের কাছে নিজেই ঠকছেন। কারণ যখন আপনি জানতে পারবেন যে আপনার সাথে মিলল না তখন আপনার অবশ্যই প্রয়োজন কেন মিলল না সেটাকে খুঁজে বার করা এবং সেটাকে প্রতিকার করা। আপনারা সেগুলো করছেন না, মিলছে না মানে যে অ্যাস্ট্রোলজার বলেছে সে ভালো না, আমার রাশি আছে কেন মিলল না, এইভাবে আবার আরেকটা চেঞ্জ করবেন, আরেকটা চেঞ্জ করবেন, আপনার বয়স বাড়তে থাকবে, আপনার উন্নতি হবে না। আর যখন আপনাকে চেঞ্জ করার চেষ্টা করবেন যে না কেন হলো না একটু দেখি কোনো দোষ আছে কি না, তাহলে দেখবেন আপনার বড়জোর 6 মাস, যে কোনো প্রতিকার 6 মাস 7 মাসের মধ্যে হয়ে যায়, তারপরে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে এবং আপনার দুঃখের দিন শেষ হবে। তাই আমি বলবো যে কোনো বিষয়ে পজিটিভ নেবেন, নেগেটিভভাবে কখনো নেবেন না। কেন হচ্ছে না তার জন্য পজিটিভভাবে নিন, দেখবেন অবশ্যই সামনের দিন আপনার ভালো। আর যদি কেন হচ্ছে না নেগেটিভভাবে নেন তাহলে কিন্তু যেখানে আছেন তার থেকে নিচে নামবেন, উপরে উঠতে পারবেন না। যাই হোক, এবার কীভাবে বুঝবেন যে আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে এবং এই অর্থপ্রাপ্তি আলোচনা যে আমি আপনাদের সঙ্গে করি, অর্থপ্রাপ্তি মানে কি, লটারি কাটতে হবে না, আপনার অর্থপ্রাপ্তি যদি তৈরি হয় এই অর্থপ্রাপ্তির যোগ তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল শুভ থাকে প্রাপ্তি 100%, সেটা লটারি কাটার কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো প্রত্যেকটা দিন বলি কেন, আপনারা অনেকেই আছে যে
রাশিটা দেখে বেরিয়ে যাচ্ছে মোটা অঙ্কের টিকিট কাটছে, সেখানে লস হচ্ছে, আপনাদের টাকা রিটার্ন আসছে না, কেন এই ভুলগুলো করছেন আগে জানুন বুঝুন, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আপনার আদৌ এই অর্থপ্রাপ্তির যোগ সম্পূর্ণভাবে কার্যকারিতা আপনার জীবনে হবে কি না আগে মিলিয়ে নিন। যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে একটু দেখে নিতে পারেন, আপনার জন্মছকে এই যে তিনটে গ্রহ দ্বারা আমাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে। যদি ভালো থাকে 100% মিলবে এবং ঝাঁপিয়ে পড়ুন, আর যদি দেখছেন আপনার জন্মছকে ভালো নেই, এই তিনটে গ্রহ খারাপ আছে, তাহলে কোনো রকম রিস্ক নেবেন না, চুপচাপ বসে থাকুন, কারণ আপনার মিলবে না। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিন বলি আপনাদের ভালোর জন্য, আপনারা লস না করেন সেই কারণেই আমি বোঝানোর চেষ্টা করি। এবার আপনি বলতে পারেন যে আমার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, সেটা অনেকেরই থাকে না, তাদের ক্ষেত্রেও কিন্তু উপায় আছে যদি আপনার ইচ্ছা থাকে। কি করবেন আপনার ক্ষেত্রে আমি বলবো, হস্তরেখা ফলো করুন। হস্তরেখার মাধ্যমেও কিন্তু গ্রহদের সুপ্রভাব কুপ্রভাব বোঝা যায়, গ্রহ খারাপ ভালো বোঝা যায়, সেখান থেকে দেখে নিতে পারেন রাহু শুক্র মঙ্গল ভালো আছে না খারাপ আছে। যদি ভালো থাকে তাহলে মিলবে, খারাপ থাকলে ভালো করার চেষ্টা করুন, পরবর্তী সময়ে আপনার অবশ্যই কাজে আসবে। ঠিক এইভাবে জেনে বুঝে পথ চলুন, লস হওয়ার সম্ভাবনা নেই। এবার আপনি বলতে পারেন তাহলে আপনার লটারি নাম্বার বা লটারির সময় আপনি বলেন, অবশ্যই বলি, সেটা সবার জন্য নয়, আমি এই কথাটাও বলে দিই। যারা প্রতিনিয়ত লটারি কাটে দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো নেশা থাকবেই, এটা থাকতে বাধ্য। কারোর সিগারেটের নেশা, কারোর খৈনির নেশা, কারোর যেটাকে বলে পান মশলার নেশা, কারোর পানের নেশা, ঠিক কারোর লটারির নেশাও আছে। তাই যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আমি যদি বলি কাটবেন না শুনবে না, তাদের ক্ষেত্রে আমি সময় আলাদা আলাদা বলে দিই যে আপনারা তো কাটবেনই, তাহলে এই সময়টা কাটুন। যদি আপনার রাশি হয়ে থাকে তাহলে আপনার ভাগ্য বদলালেও বদলাতে পারে, জাস্ট এটাই। সবার ক্ষেত্রে আমি কখনো বলবো না লটারি কাটুন। তাহলে এবার আমি আসবো সেই তিনটে রাশি, যে তিনটে রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে কোটিপতিও হতে পারে। এছাড়াও এই তিনটে রাশির মধ্যে যারা লটারি প্রতিনিয়ত কাটে তাদের জন্য আমি এখন বলবো সময়। তাহলে প্রথমেই মীন রাশির কথা বলবো। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রত্যেকটা দিন লটারি কাটেন তাদের জন্যই এখন আলোচনা। তাহলে আগামীকালও কিন্তু একটা ভালো সময় আছে, একটা টিকিট কাটতে পারেন, ভাগ্য বদলালেও বদলাতে পারে। সময়টা হচ্ছে সকাল 9টা থেকে বেলা 11টা, এই সময় একটি টিকিট কাটুন। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ থাকে অবশ্যই মিলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, দারুণ একটা সময় আপনারও থাকছে, আমি আবারও বলে নিই যারা লটারি কাটেন তাদের জন্যই, সবার জন্য না। অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটতে হবে এরকমটা নয়। তাহলে আপনার যদি লটারি কাটা অভ্যাস থাকে তাহলে আগামীকাল সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে একটি টিকিট কাটতে পারেন, সেখান থেকে প্রাপ্তিযোগ কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আর তার সাথে সাথে যদি আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকে তাহলে কথা হবে না, প্রাপ্তি ঘটবেই। সর্বশেষ যে রাশির কথা বলবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, আগামীকাল যারা লটারি কাটেন তাদের জন্য কিন্তু, বারবার বলছি, আগামীকাল আপনারও একটা ভালো সময় আছে, সকাল 10টা থেকে বেলা 12টা 2 মিনিট, এই সময় একটি টিকিট কিন্তু কাটতে পারেন। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে প্রাপ্তি 100%, আপনাকে জেনে বুঝে পথ চলতে হবে, তাহলে লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। এবার আপনারা এই সময়টা বলতেই পারেন যে আমি কাজে ব্যস্ত থাকবো, সময়টা বার করতে পারবো না, তাহলে কি আমার হবে না? অবশ্যই হবে, শুধু রাহুকালটা এড়িয়ে যান, সারাটা দিনই আপনার জন্য শুভ। তবে চেষ্টা করবেন এই সময়গুলো মেনটেন করার, যেগুলো আমি বললাম, যদি না হয় তাহলে আপনার রাহুকালটা এড়িয়ে গিয়ে যখন খুশি একটি টিকিট কাটুন, তাহলে রাহুকালটা জানতে হয়। আগামীকাল রাহুকাল সময় হচ্ছে বিকেল 4:17 থেকে 5:51, এই সময়টা রাহুকাল, কোনো শুভ কাজ করবেন না। এছাড়া সারাটা দিন যখন খুশি একটি টিকিট কাটুন, প্রাপ্তি ঘটবেই ঘটবে যদি সব ঠিকঠাক থাকে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।